हेलो व्यूअर्स, दिस इज कृष्ण कुमार फ्रॉम टेक कृष्ण 24 यूट्यूब चैनल। तो बराबर मत आज अपन मजे आबार एक वीडियो नहीं आसलम। तो आजकल वीडियोते स्मार्टफोन एक स्पेशल सेटिंग्स नहीं कथा बोलबो, जा देखते होले आपनार फोने दीर्घ समय धरे घाटाघाटी करेओ तार सठिक तथ्य खुजे पाबेन ना, किन्तु मात्र एक कोड डायल करेई सहजे देखते पाबेन। तो विषयटा एकटु क्लियर करे बोली, আপনারা যখন মোবাইল ইউজ করেন তখন আপনার ফোনের ডাটা কেউ চুরি করে ব্যবহার করছে কিনা, ভয়েস কল কি ফরওয়ার্ড হয়েছে কিনা, এসএমএস ফরওয়ার্ড হয়েছে কিনা তা সহজেই দেখতে পাবেন জাস্ট কোড ডায়াল করেই। তাহলে চলুন প্রসেসটি দেখে আসি। তো প্রথমে আপনাকে যেতে হবে ডায়ালার অপশনে। তো আমি ডায়ালার ওপেন করলাম। ডায়ালার ওপেন করলে এরকম একটি ইন্টারফেস শো হবে, এখানে জাস্ট ডায়াল করবেন স্টার হ্যাশ 67 হ্যাশ। আমি আবারও বলছি স্টার হ্যাশ 67 হ্যাশ। ওকে, এরপর আপনার ফোনের যে কোনো সিম থেকে ডায়াল করুন, তাহলে একটি ইন্টারফেস শো হবে। ওকে, নাম্বার 1 থেকে ডায়াল করলাম। ডায়াল করার পর অপেক্ষা করতে হবে, অপেক্ষা করার পরই দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। ওকে, এখানে দেখুন সুন্দরভাবে বিষয়টা ক্লিয়ার করে দেওয়া আছে। প্রথমে একটি অপশন আছে, সেটা হচ্ছে ভয়েস নট ফরওয়ার্ডেড, ডাটা নট ফরওয়ার্ডেড, ফ্যাক্স, এসএমএস, সিঙ্ক, অ্যাজ সিঙ্ক, প্যাকেট, প্যাড। দেখুন প্রত্যেকটি অপশন এখানে অটোমেটিক চলে এসেছে জাস্ট কোড ডায়াল করে। তো এই সেটিংসগুলো যদি আপনাদের সেটিংয়ের ভেতরে গিয়ে দেখতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেকক্ষণ সময় অতিক্রম করতে হবে এবং অনেকটা ঘাটাঘাটি করতে হবে, তাহলে এই সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। কিন্তু জাস্ট এই ছোট্ট একটি কোড ডায়াল করেই এই ফোনের সম্পূর্ণ তথ্য কিন্তু আপনারা পেয়ে গেলেন, যাতে আপনাকে কোনো বেশি পরিশ্রম করতে হলো না, জাস্ট এই ডায়াল করেই কিন্তু এই তথ্যগুলো পেয়ে যাবে। তো আপনারা এই অপশনগুলো অবশ্যই 7 দিন, 10 দিন, 15 দিন অথবা 1 মাস পরপর চেক করে দেখবেন, নতুবা এই অপশনগুলো যদি ফরওয়ার্ড হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের ডাটা ইউজ করতে পারবে চুরি করে, ভয়েস কল ইউজ করতে পারবে এবং এসএমএসটাও সে অ্যাকসেপ্ট করতে পারবে। এই অপশনগুলো দেখবেন অটোমেটিক চালু হয়ে যেতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই মাঝে মাঝে এই কোডটি ডায়াল করে চেক করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর এরকম যদি টিপস আরও জানতে চান সেক্ষেত্রেও কমেন্টে জানাতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ওকে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।